থাকিলে ডোবা খানা হবে কো চুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কো চুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না, থাকিলে ডোবা খানা হবে কো চুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কো চুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না, সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত সবল, আর ছেলে শুক্রার স্বভাব যেমন পাকায় গণ্ডগোল, সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত সবল, আর ছেলে শুক্রার স্বভাব যেমন পাকায় গণ্ডগোল, আর বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে যায়, আর বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে যায়, কখন ছিঁকে পড়বে ছিঁড়ে তারি লালসায়, বুনোল খেলে পরে গলাটা কিটকিট করে, বুনোল খেলে পরে গলাটা কিটকিট করে, ও যেমন সিধেল ছোড়ে ধরা পড়ে, ভুল করে না স্বভাব তো কখনো যাবে না। ওরে আল্লাহ রে, ওরে বাবা রে, ওরে মা রে, আম্মা আসতেছে, এত চিন্তা করে না আম্মা, আমার তো সর্বনাশ হয়ে গিয়েছে রে, আমি তো শেষ হয়ে গেছি রে, আমার সব এই জামি এখানে কি হয়েছে, ও ফুল কুমার ফুল ধরে রাপা কি হয়েছে, আপনি আপা আপনি সে কুরবান দিবেন কি শুনলি, এই যে আব্বা এই যে তোরা পাইলি, আপনি কি বললে কান মেসে নাকি আব্বা, আরে সুপ কর সাক আব্বা, কি করতেছেন আব্বা, বরের মধ্যে একটা সারা দিন ঘুরে বেড়াস, আরে রইতে আমি চেয়ারম্যানের বাড়ি থেকে যত কিছু চুরি করেছি সেইগুলা সব চুরি করে নিয়ে গিয়েছে, বুঝতে পারিস আব্বা, থানা যাই তো কোনো লাভ হবি না, আর জোরে জোরে কাহিন দাও তো কোনো লাভ হবি না, আমার কি হবি আর হবি, কাঁচা ঘুম ভাঙা গেছে এখন আবার ঘুম আদি হবি, ঠিক কইছে, মুখে ফাংশনটা পর্যন্ত দিতে পারলাম না, সিকুর আর সিকুর আব্বা, কেন আব্বা, ওরে বাবা রে বাবা বাবা, ও বাবা আপনি কোথায়, আমি তো শেষ হয়ে গেলাম বাবা, আল্লাহ না আল্লাহ কিছু কোয়া যাবে না, চুরি করেছি তো, আম্মা 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 আপনি কই গো আম্মা, আমি তো শেষ হয়ে গেছি, ওরে বাবা রে আমার তো সর্বনাশ যাওয়ার হয়ে গেছে, আমি তো হৈর হয়ে গেলাম রে বাবা, আমি আর এই বাড়িতে থাকবো কি করে, আমি আমি আরে বাড়ি থাকবো না, বিদায়, চল পালিয়ে যাই, চল পালিয়ে যাই, চল পালিয়ে যাই, আম্মা মেলা দিন পর আমার মনটা বড় শান্তি পাইছে বুঝিছেন, এরেই কয় চোরের প্রেবার পারি বুঝতে পারিছিস, আক্কিলালি জীবনেও বুঝতে পারবি নি, মাঝখান দিয়ে আব্বার আত্মাখান শান্তি পাই গেল, আজকে আমার মনে বড় আনন্দ লাগতেছে রে বাপ,
শোন, চোরের গ্রাম থেকে চুরি করেছি, তাও এতবার একখান ডাইন মারিছি। আম্মা, আক্ষেলালি ঝানু মাল, সে সন্দেহ করলেও করতে পারে, বুঝিসেন? আমাদের সাবধানে থাকা লাগবে। সেটা অবশ্য ঠিকই বলেছিস। চুরি করা মালগুলা সাবধানে রাখতে হবে, যাতে বাতাসেও টেন না পায়, আর মাঝে মাঝে বিলের মতন টুক করে দেখে আসবো। কেউ দেখতিস না তো? কেউ দেখিনি। শুনতিস না কি কেউ দেখছে? আরে না আম্মা, কি করছেন? দিনে এতবার মেয় করলে মানুষে বুঝে ফেলবি। সেটাই ভালো মন্দ কিছু খাবার ইচ্ছা করতেছে অনেক দিন। এ মুক্তার কন কানু ভাই, এখনো কি মরা ধরা সব বেছো নাকি, না বন্ধ করে দিছ? কি যে কন না, আর লজ্জা দেন না তো, না দিয়া একবারই বেলতলা যায়। বুঝছেন, যে শিক্ষা একবার হয়েছে আর জীবনেও কোনো দিন না। হ্যাঁ শোনো, আমাদের জন্য ভালো করে কিছু আইটেম দাও খাওয়ার জন্য, কিন্তু সস্তা যেন হয়, বোঝো না? আমরা তো আবার চকিদার দফাদারের চাকরি করি, অত টাকা পয়সা তো নাই। এই যে আমার দোকানে যেসব খাবার দেখতেছেন, বুঝছেন, সবই স্পেশাল, কম টাকায় একদম সস্তা। ওই বিস্কুট আর কলা দেই না? দাও দাও। আপনারা খাতি থাকেন, আমি পানি নিয়ে আসি। আমার কি মনে হয় জানেন মুরব্বি, জীবনে প্রত্যেকের একবার করে জেল খাটা উচিত। কে জেল খাটা লাগবে কে? সবাই কি সচ্ছন্দ নাকি? হয়েছে কি মুরব্বি, ভালো মন্দ নিয়ে তো মানুষ, তবে মানুষের ভিতরে কিছু খারাপ গুণ থাকে, সেই খারাপ দিকগুলি মানুষটা খালি বিভিন্ন ভাবে খোঁচাতে থাকে খারাপ কাজ করার জন্য। তো একবার খারাপ কাজ করে কেউ যদি খালি জেলে যাইতে পারে, ওই জেল থেকে ফিরে আইসে সে আর খারাপ কাজ করবে না, শিক্ষা হয়ে যাবে, আর ভিতরের ওই যে শয়তানগুলি তারা খোঁচাবেও না, সে আর খারাপ কাজও করবে না, জেল হয়ে যাবে না, একটা ভালো মানুষ হয়ে যাবে। বুঝছেন? এ ভালো কথা কয়েছো তো, কিন্তু একখান বিষয় মুরব্বি আমি ভালো করে বুঝতে পারতেছি না। কোন বিষয়? এই যে মুরব্বি, একটা সুন্দর নারী, পরীর মতো নারী, দিনের পর দিন গা থেকে গায়েব হয়ে গেল। না, বিষয়টা আপনি অন্যভাবে নিচ্ছেন না, এরকম করে তাকাচ্ছেন কি জন্যে? আমি বলছি, গ্রামের একজন সওয়াল হিসাবে, শুভাকাঙ্ক্ষী হিসাবে বলতেছি, কারো কোনো এ ব্যাপারে মাথা ব্যথা নাই, বুঝবার পারছেন? আরে কেউ টের পায়েছে কি না সেটাও তো কথা। কেউ টের পাবে না কিসের জন্যে? পরে কি সাধারণ রূপবতী? সে অসাধারণ। তার উপর ওই গুন্ডাটার এত বাইরকা সেটাও বুঝতে পারতেছি না। সেটাই তো, তুই হলে একটা গুন্ডা বান্ডা ছেলে, তুই কি জন্য পরের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করবি? আর আমি এটা বুঝি না মিয়ে ভাই, গ্রামের একটা লোকের এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। এ কলাটা খাও তো মনু, কলাটা ভালো করছি না, মেজাজটাই গরম হয়ে গেছে, কি খাবো কলা, কি খাবো? তো কই গেল পানি নিয়ে, হারাই গেল না? বিস্কুট খাচ্ছি, কলা তো শুকে যাচ্ছে। বাবা,
আগে তো গরুগুলোর গোবরে মাটাকে বেশ সয়লাভ করে দিয়েছে, এখন তো তাও সয়ে আসছে, তো বমি আসছে। কমলা, আরে ফুলকুমার ভাই আপনি? এই তো এখানে কি করতেছেন? তোমাকে না ওই নদী দেখতে আসিছিলাম তো। নদী দেখতে এত সকালে? না সেরাম কিছু না, মনে করো যে নদীও নিঃসঙ্গ, আমিও কিরাম একটু নিঃসঙ্গ লাগতেছে। এই তো ভাবের কথা বেরোচ্ছে, তা আমার কাছে আসিছেন কেন বলেন? না তুমি এখানে কিসের জন্য আসিছ? আমি তো আসছি গোবর নিতে, চুলোই দিতে হবে। ইস হাই জীবন, কিরকম জীবন তোমার হওয়ার কথা ছিল, আর কি জীবন তোমার হয়েছে? আমার কাছে আসলে জীবনটা তোর কিরকম হতে পারতো? খুব মায়া লাগতেছে? লাগতেছে, খুব লাগতেছে মায়া, একেবারে বুকের দুনো সাইড ব্যথা করতেছে। তালি পরে আমার জন্য একটু কষ্ট করে একটু গোবর উঠাই দেন না। তুমি কি করলে কাজটা, তুমি কি করলে এসব গোবরে গন্ধ না থেকে যাবে? যাবে যাবে, একটু কষ্ট করে উঠে দেন। অনেক কষ্ট করে উঠে, আমি তোমার গোবর তুলে দেব। কিরাম কথা করছো তুমি? এটা আলগা পিড়িতে করতে আসেন না, সত্যি সত্যি করে দেখেন। বুঝেছি, যত ঢং মায়া লাগিছে। সত্য সত্যি মায়া লাগেছে, ভাব নিবা কিছু নেই। তুমি যখন করছো গোবর কেন, আরো অন্যরকম কিছু তুলে দেবো পরে। দেখে সরো, থাকিলে ডোবা খানা হবে কো চুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কো চুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবা খানা হবে কো চুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কো চুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত সবল, আর ছেলে শুক্রার স্বভাব যেমন পাকায় গণ্ডগোল। আরে সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত সবল, আর ছেলে শুক্রার স্বভাব যেমন পাকায় গণ্ডগোল। আর বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে যায়, আর বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে যায়, কখন ছিঁকে পড়বে ছিঁড়ে তারি লালসায়, পুনমুল খেলে পরে গলাটা। তোমরা যদি পাহারাই দাও তাহলে ঘরে ঘরে চুরি হয় কি করে? কি করছে চুরি হচ্ছে? কার বাড়িতে চুরি হচ্ছে? চুরি হচ্ছে অথচ আমরা জানি না, এটা তো হতে পারে না। গ্রামে চোর আছে সেটা সত্য, কিন্তু এখন পর্যন্ত কোনো জায়গায় চুরি হয়েছে সেরকম খবর তো পাইনি। তাছাড়া চুরি হলে তো চেয়ারম্যান সাহেব ডাকতো, থানার থেকে ডাক পড়তো, তাই নে? তলে তলে কত কাহিনী ঘটতেছে, সেটার খবর রাখো তোমরা। চাষা এত কিছু না কয়ে কার বাড়িতে চুরি হয়েছে সেটা কোন তো? কলিপরে কি চোর ধরে এনে দিতে পারবি? চুরি যাওয়া মাল ফেরত এনে দিতে পারবি? চাষা কার বাড়ি চুরি হয়েছে সেটা তো কতই হবে। Thank you.
বাড়িতে চুরি হয় নাই। তুই নাইট গার্ড ঠিক মতো ডিউটি করবি, নইলে একটা বাড়ি বেলে নিচে ফালাই দেব। ধন্যবাদ চাচা। চাচা আমি আসবো, আপনার সাথে সাথে যাই যদি কোনো কিছু হয়। আমার সাথে এরম করলো কি জন্য বুঝলাম, চাচা তো আমার সাথে ভালো ব্যবহার করি, কিছু কিছু একটা হয়েছে। তুই একে নাও কি জনিটা কিনেছিস? আমি তো বাড়ির ভালো শুয়েছিলাম, আমার যে আলসি কাটি যাচ্ছে। আব্বা আপনাকে একটা সুন্দর কামে নিয়ে আইছি, তাই না? খুবই মজা পাবেন আপনি। তা কামটা কি? আব্বা কামটা হচ্ছে আমি যেমন যেমন করে কব আপনি তেমবা তেমন করে করতে থাকবেন। তুমি যেমন যেমন করে কবা আমি ঠিক তেমন তেমন করে করতে থাকবো। সুন্দর করে পাখির মতো কুকুরের ডাক আব্বা। ও আচ্ছা সে বুঝলাম, এসব ডাকি কি হোক? আব্বা আগে আমি একা ডাকতাম, এখন তোমাকে নিয়ে আসছি, মানে দলে ভারী করেছি, বাপ আর বেটা দুজন মিলে ডাক। ও এই মানে আমরা একটা কাম পাইছি, দুজন মিলে কামটা করবো, তাই? জি আব্বা। এই যে সিনেমায় দেখো না, এই যে বাংলা ছবি দেখো না, যে বাংলা ছবির মধ্যে বাপ সওয়ালের জন্য কত কিছু করতেছে। আচ্ছা তুমি কি করবা, মরি তো যাবা না, তুমি কুকুর হয়ে যাবা। তুমি সামান্য কুকুর হতেই পারবা না, মানে কুকুরের ডাক দিতে হবে। দাও না বাপ, এই কাম করতে গিয়ে শেষ করলে তারা কুকুর হতে হবে। আরে দাও দেখি। আচ্ছা দিলাম। কুকুরগুলা এমন করে কান্দাকাটি করে ডাকতেছে, মনে হচ্ছে লিপের কিডনি ফুসফুস সব পুষিয়ে গেছে। আহারে সত্যি সত্যি মনে হয় কিডনিগুলো পুষিয়ে গেছে রে। এই গ্রামে আগে সার বাল দেরম কাইন্দে কাইন্দে বিয়ের জন্য ডাকাডাকি করলেনি, আমার কি আর দুঃখ থাকে? বলা পাখির মতো কুকুরের ডাক, আগে পাখির মতো বেশি দরকার নাই, অল্প স্বল্প। Na 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 na
বাসি গন্ধ করতেছে কিনা? বাসি লাগতেছে? একটা কথা কবো, যা বলো জলদি বলেন, আমার আমার মাপে ভুল হয়ে যাবে। আচ্ছা তোমার এই জন্য কষ্ট হচ্ছে না? স্বভাব তো কখনো যাবে না।